কালার ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের কালার নিয়ে আমরা এখন আলোচনা করব। কালার কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে কালারগুলোকে নিয়ে সুন্দরভাবে কাজ করা যেতে পারে, বিভিন্ন ধরনের কালার স্পেসের জন্য বিভিন্ন ধরনের গ্যামার পেয়ে থাকি। এখানে আমাদের কালার স্পেসের বিষয়টি আরেকটু ক্লিয়ার হওয়া যাক। অ্যাডোব আরজিবি, অ্যাপল আরজিবি এবং এস আরজিবি, এই তিন প্রকার কালার স্পেস বিভিন্ন গ্যামাটের হতে পারে। কেন কালার ম্যাচ হয় না? কালার ম্যাচ না হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। কারণ বিভিন্ন ডিভাইস বিভিন্ন ধরনের কালার সাপোর্ট করে থাকে, বিভিন্ন কালার স্পেস। এখানে লক্ষ্য করা যাচ্ছে কি কি ধরনের ডিভাইস, কি কি ধরনের কালার স্পেস এবং কি ধরনের গ্যামাত সাপোর্ট করে। উপরে যে বিষয়টি লক্ষ্য করা যেতে পারে সেটা হচ্ছে হিউম্যান কালার স্পেস, অর্থাৎ মানুষ চোখে দেখে এমন কালারগুলো এখানে লক্ষ্য করা যেতে পারে। এখানে দুটি কালার স্পেস, অর্থাৎ আরজিবি এবং অপরটি হচ্ছে সিএমওয়াইকে। আরও একটি কালার মডেল রয়েছে, সেটি হচ্ছে ল্যাভ। এই ল্যাভের মাধ্যমে আমরা যে কালার স্পেস পেয়ে থাকি সেই কালার স্পেসটিকে আমরা ইন্টারমিডিয়েট কালার স্পেস বলে বিবেচনা করতে পারি। কারণ কোনো কালার স্পেস যদি রেঞ্জ এর বাইরে চলে যায়, অন্য ডিভাইসের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ল্যাভ কালার মডেলটি আমাদেরকে সহায়তা করে থাকে। এর বিভিন্ন ধরনের প্রোফাইল আমাদের হিউম্যান বিইংয়ের যেই কালার, অর্থাৎ আমরা সাধারণত যেই কালারগুলোকে চোখে দেখে থাকি সেই কালারগুলোকে এখানে ইন্টারমিডিয়েট কালার হিসেবে বিবেচনা করা হয়েছে এবং এগুলো প্রিন্ট করা সম্ভব, যা অন্যান্য ডিভাইসের ক্ষেত্রেও একই কাজ করে থাকে। সাধারণত দুইভাবে কালার সেটিংস হয়ে থাকে, একটি হচ্ছে আরজিবি আরেকটা হচ্ছে সিএমওয়াইকে। কালার সেটিং এবং কালার মোড, এ দুটি রিলেটিভলি কাজ করে। আমরা দুই প্রকার কালার মোড ব্যবহার করতে পারি, তবে একটি একটি করে আমাদের ব্যবহার করতে হবে যে কোনো একটি ডকুমেন্টের ক্ষেত্রে। সাধারণত আমরা সিএমওয়াইকে কালার মোডটি ব্যবহার করে থাকি। কালার সেটিংস, এখানে লক্ষণীয় যে যেই সেটিংসটি ব্যবহার করা হচ্ছে সেটি সর্বতেই সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। তার নিচে দেখুন আরজিবি এবং সিএমওয়াইকে দুই প্রকার কালারের ক্ষেত্রে কালার ম্যানেজমেন্ট পলিসি প্রিজার্ভ এম্বেডেড অর কনভার্ট টু ওয়ার্কিং স্পেস, এই দুই প্রকার আরজিবিতে এবং সিএমওয়াইকে এর ক্ষেত্রে অফ প্রিজার্ভ নাম্বারস ইগনোর লিঙ্ক প্রোফাইলস প্রিজার্ভ এম্বেডেড প্রোফাইলস কনভার্ট টু ওয়ার্কিং স্পেস ইত্যাদি, অথবা অ্যাডভান্স মোড থেকে আমরা লক্ষ্য করতে পারি। এখানে যে ইঞ্জিনটি ব্যবহার করা হচ্ছে এটি একটি কমন, তাছাড়া আমরা মাইক্রোসফটের আইসিএম ইঞ্জিনটিও ব্যবহার করতে পারি। মেথডটি হচ্ছে, অর্থাৎ কালার স্পেস এক কালার স্পেস থেকে অন্য কালার স্পেসে কনভার্ট করার ক্ষেত্রে যে মেথডটি এখানে ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে রিলেটিভ কালার ম্যাট্রিক, অথবা আরও চার প্রকার কালার ম্যাট্রিক, অর্থাৎ পারসেপচুয়াল, স্যাচুরেশন, অ্যাবসোলিউট কালার ম্যাট্রিক, রিলেটিভ কালার ম্যাট্রিক, সাধারণত আমরা এটি ব্যবহার করে থাকি। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের অপশন ব্যবহার করতে পারি অন্যান্য কোনো কালারযুক্ত অবজেক্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে। প্রোফাইল ম্যাচিংয়ে না হলে আমরা এগুলো ব্যবহার করতে পারি, আস্ক হয়েন ওপেনিং, আস্ক হয়েন ফাস্টিং, আস্ক হয়েন ওপেনিং ইত্যাদি মেসিং প্রোফাইলের ক্ষেত্রে। কয়েকটি বাটন লক্ষ্য করা যাচ্ছে, আমাদের পুরো কালার সেটিংসটিকে পরিবর্তন করে এগুলোকে আমরা সেভ করতে পারি বিভিন্ন নামে। সেভ করা কোনো কালার সেটিংসকে লোড দেওয়ার জন্য লোড কালার সেটিংস সিলেক্ট করে এখান থেকে আমরা লোড দিতে পারি। আর তাছাড়া লক্ষ্য করুন এইখানে যে অপশনগুলো আমরা ব্যবহার করতেছি, কেন ব্যবহার করতেছি, কী জন্য কোথায় ব্যবহার হবে আরেকটু পরিষ্কার হওয়া যাক। আমরা সাধারণত যে ধরনের কালারগুলোকে দেখে থাকি সেগুলো মনিটরের ভিতরে ব্যবহার হতে পারে এবং মনিটরের ভিতরে সব ধরনের কালারই আমরা প্রিন্টিং অথবা হিউম্যান আইয়ের মাধ্যমে নাও দেখতে পারি। এর কারণ হচ্ছে কালার স্পেস, এখানে বিভিন্ন ডিভাইসের উপর নির্ভর করে কালার স্পেসগুলো তৈরি হয়ে থাকে। এই ডিভাইসগুলোর উপরেই কালার স্পেসগুলো ব্যবহার করলে এর অ্যাকুরেসি লক্ষ্য করা যায়। তাছাড়া আপনার বিভিন্ন ধরনের কালার স্পেস রয়েছে যেগুলো আপনার মনিটর টু মনিটর ভেরি করে, এক কালার স্পেস থেকে আরেক কালার স্পেসে নিয়ে গেলে বিভিন্ন কালার সেটিংসগুলো, অর্থাৎ আপনার যে কালারটি সেই কালারটি পরিবর্তন দেখা যেতে পারে। এতে বিচলিত হওয়ার কিছুই নেই, কারণ এটি হচ্ছে আমাদের কালার প্রোফাইলের উপর ডিপেন্ড করে। আপনার কালার স্পেস প্লাস কালার প্রোফাইল এই দুটিকে যদি ঠিক রেখে আপনার যে কোনো মনিটরে কাজ করেন একই ধরনের ফল পাওয়া যেতে পারে। তো এই ক্ষেত্রে আরও কিছু লক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে আপনি যে কালারগুলোকে নিয়ে কাজ করবেন
সেই কালারগুলো হয়তোবা আরজিবি অথবা এইচএসবি অথবা অন্যান্য কোনো মুডের হতে পারে, সেগুলোকে কনভার্ট করার জন্য আমাদের এই অ্যাডোব এসিই অথবা মাইক্রোসফট আইসিএম এই দুই মুডের মাধ্যমে দুটি ইঞ্জিন আছে, সেই দুটি ইঞ্জিনের মাধ্যমে কয়েকটি সিস্টেমে অর্থাৎ কয়েকটি ওয়েতে বা মেথডে কনভার্ট করে সেগুলোকে এখানে ইম্পোর্ট করে কাজ করতে পারি। এই হচ্ছে কালার সেটিংস এর মূল বিষয়। আর তাছাড়া আপনারা লক্ষ্য করতে পারেন এখানে মনিটরের যে কালার সেটিংসটি, কালার ম্যানেজমেন্ট অর্থাৎ কি ধরনের কালার প্রোফাইল এখানে অ্যাপ্লাই করা যেতে পারে তার স্যাম্পলগুলো দেওয়া আছে। আপনি যে কোনো কালার প্রোফাইল এখান থেকে নিয়ে আপনার মনিটরের জন্য অ্যাপ্লাই করতে পারেন।